আসসালামু আলাইকুম। পানামা খাল সুয়েজ খালের মতোই মানুষের তৈরি একটি খাল। পানামা খাল খনন ছিল বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় এবং কঠিন কয়েকটি ইঞ্জিনিয়ারিং প্রকল্পের একটি। আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স পানামা খালকে আধুনিক বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হিসেবে আখ্যায়িত করেছে। যেসব কারণে যুক্তরাষ্ট্র বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে তার মধ্যে একটি হল পানামা খালের অবদান। পানামা খালের মাধ্যমে পানামা নয় বরং লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 100 বছর এই খাল এবং খালের জোন নিয়ন্ত্রণ করেছে যুক্তরাষ্ট্র। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। মেহেদী হাসানের প্রতিবেদনে থাকছে পানামা খালের অর্থনৈতিক ও ভূকৌশলগত গুরুত্বের নানা দিক। পানামা খালের দৈর্ঘ্য 51 মাইল। এ খাল আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে প্রশান্ত মহাসাগরের সাথে। পানামা নামক দেশটির মাঝখান দিয়ে প্রবাহিত পানামা খাল। রিপাবলিক অব পানামা নামে দেশটির অবস্থান সেন্ট্রাল আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে। পানামা একটি ট্রান্স কন্টিনেন্টাল দেশ, অর্থাৎ উত্তর ও দক্ষিণ আমেরিকা দুটি মহাদেশে পড়েছে এর সীমানা। ক্যারিবিয়ান সি এবং প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত ইস্টমাস অব পানামা কেটে তৈরি করা হয়েছে পানামা খাল। পানামা খাল না থাকলে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে নৌ রুট হতো দূরে দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণে কেপ রুট এবং উত্তর আমেরিকার উত্তরে বরফ আচ্ছাদিত আর্কটিক সাগর ও বেরিং প্রণালী। পানামা খালের কারণে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে নৌ রুটের দূরত্ব 15,000 কিলোমিটার কমে গেছে। পানামা খাল না থাকলে এখনও ইউরোপ এবং দুই আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূলের দেশগুলোর বাণিজ্য জাহাজকে চলাচল করতে হতো দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণে কেপ রুট হয়ে অথবা আর্কটিক দ্বীপপুঞ্জের রুট হয়ে। এতে পণ্য পরিবহনের সময় যেমন লাগত, তেমনি অতিরিক্ত খরচ হতো আকাশচুম্বী। পানামা খালের কারণে ইউরোপের সাথে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নৌ দূরত্ব কমেছে 3,700 কিলোমিটার। পানামা খালের কারণে জাহাজ চলাচলের সময় 22 দিন কমে গেছে আগের রুটের তুলনায়। অপরদিকে অতিরিক্ত কার্বন নির্গমনের কারণে আরও দূষিত হতো পৃথিবীর পরিবেশ। 144টি রুট 160টি দেশের বন্দর যুক্ত পানামা খালের সাথে। পানামা খালের কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিম এবং পূর্ব উপকূলের নৌ রুটের দূরত্ব 3,500 মাইল কমে গেছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ পূর্বে আটলান্টিক মহাসাগর, কিন্তু যুক্তরাষ্ট্রের দক্ষিণে সাগর পথে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার একমাত্র সংক্ষিপ্ত রুট পানামা খাল। ১৮৮১ সালে ফ্রান্স শুরু করে এ খাল খননের কাজ। ইঞ্জিনিয়ারিং সমস্যা এবং ম্যালেরিয়া আর ইয়েলো জ্বরে অতিরিক্ত শ্রমিক মৃত্যুর কারণে বন্ধ হয়ে যায় খনন কাজ। ১৯০৪ সালে যুক্তরাষ্ট্র এ খাল খননের কাজের দায়িত্ব গ্রহণ করে। ১৯৭৭ সাল পর্যন্ত পানামা খাল এবং আশেপাশের এলাকা নিয়ে গঠিত পানামা ক্যানেল জোন নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র। ১৯৭৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও পানামা সরকার যৌথভাবে খাল নিয়ন্ত্রণ করে। ১৯৯৯ সাল থেকে পানামিয়ান সরকার পুরোপুরি খালের দায়িত্ব পায়। ১৮৪৮ সালে ক্যালিফোর্নিয়ার স্বর্ণের খনি আবিষ্কারের পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে লোকজন স্বর্ণের সন্ধানে ছুটতে লাগল পশ্চিম উপকূলে, আর এর জন্য তারা নৌ রুট হিসেবে ব্যবহার করত পানামার তখনকার সরু প্রাকৃতিক খাল। তবে পানামার রেইন ফরেস্ট অতিক্রমের সময় মারা যেত হাজার হাজার অভিযাত্রী। ১৯১৪ সালে পানামা খাল চালুর পর প্রথম 10.5 মাসে 1,088টি বাণিজ্য জাহাজ অতিক্রম করে পানামা খাল। যুক্তরাষ্ট্র এ খালের টোল থেকে আদায় করে $44,24,256। পানামা খালের মাধ্যমে পানামার চাইতে অনেক বেশি লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র। অনেকের মতে পানামা খাল খননের ফলে বিশ্ব বাণিজ্যের তুলনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্যই ছিল মূল। যতদিন পর্যন্ত পানামা খাল এবং পানামা জোন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল ততদিন পর্যন্ত পানামা জোনে পানামিয়ানরা কোনো পণ্য বিক্রি করতে পারত না। পানামিয়ানদের এখানে কাজের কোনো সুযোগও ছিল না।
পানামা খাল চালুর পর যুক্তরাষ্ট্রের সমাজে ব্যাপক পরিবর্তনের ধারা সূচিত হয়। পানামা খালের মাধ্যমে যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া থেকে পেট্রোলিয়াম পূর্ব অঞ্চলে নিয়ে যেতে সক্ষম হয়। অভিযোগ রয়েছে পানামা খালের মাধ্যমে পানামা যাতে সমৃদ্ধ না হয় সেজন্য যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এই নীতি গ্রহণ করে। পানামার নতুন সরকারকে সামরিক সরকার অভিহিত করে নামে মাত্র মূল্য দেয়। 1903 থেকে 1914 সাল পর্যন্ত পানামা খাল নির্মাণে যুক্তরাষ্ট্রের খরচ হয় $302 মিলিয়ন। বর্তমান হিসেবে তা $5 বিলিয়ন বেশি। পানামা খাল ঘিরে যুক্তরাষ্ট্র পানামা সিটি এবং কোলোনেও বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে। বিশ্লেষকদের মতে পানামা খাল নিয়ন্ত্রণের কারণে সংকুচিত হয় পানামার স্বাধীনতা। পানামা খালের নিরাপত্তা সহ বিভিন্ন কারণে বারবার সেখানে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। হস্তক্ষেপের সুযোগ হয় পানামার অভ্যন্তরীণ রাজনীতিতে। পানামায় ঘটে যুক্তরাষ্ট্রের অভিযানের ঘটনা। ১৯৮৯ সালে অভিযানে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যায় পানামার প্রেসিডেন্ট নোরিয়েগাকে। অনেকের মতে পানামা খালের কারণে পানামা পরিণত হয় যুক্তরাষ্ট্রের একটি প্রোটেক্টোরেট রাষ্ট্রে, যদিও যুক্তরাষ্ট্র তা স্বীকার করে না। ২০১৪ সালে পানামা খালের শতবর্ষর পূর্তি উপলক্ষে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে পানামা খাল চালুর পর। পানামা খালের কারণে পানামার দ্রুত উন্নতির কারণে পানামাকে বলা হয় ল্যাটিন আমেরিকার দুবাই। পানামা খাল চালু হওয়ার পর 20 শতকের শুরুতে বদলে যায় বিশ্ব সমুদ্র বাণিজ্যের ধারা। পণ্য উৎপাদন, বাণিজ্য এবং পরিবহন ক্ষেত্রে ব্যয় সাশ্রয় হয়। ২০২০ সালে পানামা সরকার পানামা খালের মাধ্যমে $2.66 বিলিয়ন আয় করে। পানামার মোট জিডিপির 8% আসে পানামা খালের মাধ্যমে। পানামার অর্থনীতিতে পানামা খালের অবদান শতকরা 40%। পানামার জনসংখ্যা মাত্র 43 লাখ। পানামা খাল পানামার জন্য অপার সম্ভাবনা নিয়ে আসলেও পানামায় এখনও 1/3 মানুষ দরিদ্র। এর কারণ পানামা থেকে অর্জিত আয় সুষম বণ্টন না হওয়া। পানামা থেকে আয় যত বাড়ছে দেশটিতে ধনী দরিদ্রের ব্যবধানও ততই বাড়ছে। দেশটিতে একদিকে দুবাইয়ের মতো আকাশচুম্বী ভবন গড়ে উঠেছে, অপরদিকে গ্রামের 60% মানুষ গরিব জীবনযাপন করছে। বিশ্বের সবচেয়ে বেশি জাহাজ রেজিস্ট্রেশনের দেশ হল পানামা। ২০০৯ সালে জাতিসংঘের তথ্য অনুসারে বিশ্বের 1/4 সমুদ্রগামী জাহাজের রেজিস্ট্রেশন পানামার নামে। ২০০৯ সালে পানামার নামে রেজিস্ট্রেশনকৃত মোট জাহাজের সংখ্যা দাঁড়ায় 183,503টিতে। ট্যাক্স সুবিধার জন্য বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ পানামার নামে রেজিস্ট্রেশন করে থাকে। বিশ্বের 5 লাখ কোম্পানির সদর দপ্তর রয়েছে পানামায়। ২০১৮ সালে পানামায় বিদেশি বিনিয়োগ আসে $5.6 বিলিয়ন, আর এসবের মূলে রয়েছে পানামা খাল। বিশ্বের অনেক বড় বড় জাহাজ কোম্পানি পণ্যবাহী বড় জাহাজ নির্মাণ করে রেকর্ড স্থাপন করতে চাইলেও পানামা খালের জন্য পারছে না, কারণ তাদের জাহাজ নির্মাণের লক্ষ্য রাখতে হয় জাহাজটি সরু পানামা খাল অতিক্রম করতে পারবে কিনা। পানামা খালের দুটি লক অতিক্রম করতে একটি জাহাজে গড়ে 11 ঘন্টা সময় লাগে। এত ধীর গতি সত্ত্বেও বছরে 14,000 জাহাজ অতিক্রম করে পানামা খাল। বর্তমানে পানামা খালের 3টি লক রয়েছে। ক্যারিবিয়ান সমুদ্রের উচ্চতা প্রশান্ত মহাসাগরের তুলনায় 8 ইঞ্চি কম। অপরদিকে পানামা খাল যেখানে অবস্থিত সেই ইস্টমাসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 26 মিটার বেশি। ফলে পানামা খাল নিয়ন্ত্রণ এবং জাহাজ পরিচালনায় জটিল ইঞ্জিনিয়ারিং এবং টিমওয়ার্ক অপরিহার্য। পানামা খালে জাহাজ চলাচলের জন্য রয়েছে লক সিস্টেম। এর মাধ্যমে খালে পানি আটকে রেখে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতার সাথে সমতা প্রতিষ্ঠা করতে হয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।